নমস্কার, অসমবাসী রাইজ, স্বাগতম জানাইছো নতুন এটা ভিডিওলৈ। আজি গৈ আছো নগাঁও জোড়াবড়ি। তো এটা গৈ আছো গাড়িখনের মেট লগাবার কারণে, প্রথমে ডাইরেক্ট দোকান লাগে যাও। আহি পালো গাড়ির ডেকোরেশনের এখন দোকান খানাপাড়ার। কিমান মান আইবা দাদা? দামটো অল্প কম নয় দাদা? ইয়াতকৈ কমলটো কিমান আহে? এটা এবাৰ লগালো যেতিয়া, আপোনাক চিনি পালো যেতিয়া, আহি থাকিম আৰু কিবা এটা মিলাই ল'ব নিশ্চয়। খুলিবা ন মেট লগাবৰ কাৰণে ইমান সব খুলিব লাগে। এখন মেট লগোৱা গৈছে, লেমিনেশ্যনৰ মেটখন ফিনিশিং দি আছে। আজি বিৰাট সাংঘাতিক গৰম, মানে ফেনৰ কথা খাই বহি আছো, বোলে গাড়ী কাম চলি আছে, এই দাদাৰ দোকানত বহি আছো। এতিয়া দুপৰীয়াৰ সময় দুটা বাজিল, আমি ইয়াৰ পৰা চাগে 8:30-9 বজাত ওলাম ইয়াৰ পৰা, গুৱাহাটীৰ খানাপাৰাৰ পৰা। বাকী 1.5 ঘণ্টাত পুজি যাম তাতে, তাৰপিছত কি কৰা যায় কি নকৰা যায় দেখা পাব ভিডিঅ'টো, তো চাই থাকক। হৈছে আৰু ন ভাইটি, ফিনিশিং হোৱাৰ পিছত ধুনীয়াই লাগিছে, ফুল লেডাৰো হয়, লেডাৰ এই ফিনিশিং চাওক, একদম লেমিনেশ্যন না লেমিনেশ্যন ধুনীয়া কৰিছে আৰু। গাড়ী কাম প্ৰায় হৈছে আৰু, ঠিক লগালে আৰু, এই ৰেডি হৈ গ'ল, গাড়ী ৰেডি হৈ গ'ল, এতিয়া আমি যাব লাগে। বস্তু কেইটামান লৈছোঁ, এইকেইটা লৈ লওঁ, এইকেইটা ল'ম, এইখন ল'ম কাৰ্পেট মোৰ দোকানত পাৰিবৰ কাৰণে, আৰু ইয়াৰে এখন ল'ম, আৰু নীলাটো বা ৰঙটো ভিতৰত চইচ কৰিম। কোনখন ভাল লাগে? সেউজীয়া কাৰ্পেটখন আৰু এই কাৰ্পেটকেইখন 450 মিটাৰ কৈছে, তাৰে কিবা এটা কমাই ল'ম বুলি কৈছে, আৰু এয়া বিল দি হৈ গ'ল আমাৰ। গুৱাহাটী পাৰ হ'লো, আমাৰ দেশৰ জাতীয় পতাকাখন ইমান ডাঙৰকৈ আছে, বহুতে বেছি ভাল লাগিছে চাই। আমি জাগীৰোড সোমালো, আহি একচুৱেলি আমি আহিলো জাগীৰোড হৈ যাম, মৰিগাঁও হৈ যাম, ঔজাৰী আৰু বিলখনৰ এটা নজাৰা লওঁ দুইজনে, দেখাই আছো, অলপ ৰেষ্ট লোৱাও হ'ব আৰু দুইজনে মানে এটা নজাৰাটো আপোনাক দেখুৱাই আছো, চাই থাকক ভিডিঅ'টো। এই ড্ৰোনখন লৈ আছে হাতত, এইখিনি ঠাই মানে আহিলে বহুতেই বেছি ভাল লাগে বিলখনৰ কাৰণে, মাছ চাছ মাৰি থাকে যিহেতু। এই বিলখনৰ নাম হৈছে চান বিল, মৰিগাঁও ঔজাৰীৰ। দুইজনে আহি পালো এতিয়া মৰিগাঁও, আৰু কিবা এটা ঔষধ লৈ পেলাই তাৰ ভায়েকৰ কাৰণে পতঞ্জলীৰ, তো তাতে গৈ আছো এতিয়া দোকানত। এয়া শনি মন্দিৰৰ লগত পতঞ্জলীৰ মৰিগাঁও বজাৰৰ ভিতৰত এখন দোকান। এতিয়া আহি পালোঁ সেই মাছৰ বজাৰত, আৰু এইটো পতঞ্জলীৰ ঔষধটো লৈ আহিলোঁ। কি কি কাম কৰিব? ইউৰিক এচিড, হাই প্ৰেছাৰ আৰু হাৰ্টৰ কাম। বাহিৰে তাৰমানে তিনিটা কাম কৰে, তো নামটো হৈছে অৰ্জুন জুচ, মই বটলটো ভালকৈ দেখাই আছোঁ, এই অৰ্জুন জুচ। বৰ্তমান আহি আহি মৰিগাঁও বজাৰত আমি লৈছোঁ 2 কেজি ওজনৰ মাছ এটা, ইয়াতে এইটো কাটি আছে
মরিগাঁও বাজার ইয়ার ঘর যাবল রেডি ভাইটির ঘর গুড মর্নিং রাইস একদম রাতেপুয়াহে আর ভিডিওটা স্টার্ট করলো আকো যা কালি মানে স্পেস খালি নাকি হল মোবাইলত গতি খালি করে কেনে এটা স্পেস পালো কারণে ভিডিও বানাব পাইছো। তো আজি গাড়ি অল্প ট্রাই করি ফিল্ডত আহল বহল গতি আর টেনশন নাই নয়ও যেখিনি পারো তাকে দেখা পাব ভিডিওট। তো চাই থাকি ভিডিওট। এই আলহীর ঘর জড়াবাড়ি গাঁও আর এয়া হয়েছে রবর বাগান, ধুনিয়া এখন রবর বাগান। আর এই রবর গছর আঠার পরে রবর হয় কেনেকৈনো হয় দেখা পাব, ভিডিও এটা বনাম ধুনিয়া কয়। প্রায় এক বছরের পিছত চারিচকীয়া গাড়ি চলাইছো। এক বছর আগত এই ফিল্ডখনতে স্কর্পিও আইনখন ফার্স্ট টাইমের কারণে চলাইছিল আর এখন দ্বিতীয়বার চলাইছো। তেতিয়া শিকিলে এতিয়া ভালকৈ শিকি গেলো হয়, কিন্তু সেই এক বছরের পিছত লাগিল। গাড়িখন চলাই বহুতে বেছি ভাল লাগিল আর এয়া লগ পাই গলো বাবু, মোর ভাইটি হয় চিনাকি। তো হাল মারি আহিলে ট্রেক্টরে। রাইস জীবনত প্রথমবার ট্রেক্টর চলাই চাও। আমার বাবু আহিলে এটা খেতি করি, গরম তামান গরম হয় না, এই অল্প রেস্ট লোব আসলে হাত মূর গাড়ি ওসর বোলো ট্রেক্টর এবার চলাই চাও নাকি পাক না বল না বলছে পুরো রাজি। এবার ট্রাই করছি দে স্টার্ট দিদি। তো রাইজ সামৰিলো আজিৰ বাবে ভিডিওটো ইমানতে, লগ পাইছো নতুন এটা ভিডিওত।